আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা, ফিউচার বিল্ডিং স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমার বাংলা বই পঞ্চম শ্রেণী দুই তীরে এই কবিতাটি নিয়ে। আগের ক্লাসে আলোচনা করেছি, ওই ক্লাসটি তোমরা দেখে নিবে। আজকে আলোচনা করব এই দুই তীরে কবিতার মূল ভাব নিয়ে আলোচনা করব, শব্দের অর্থ, শূন্যস্থান, এগুলো নিয়ে আলোচনা করব। কবিতার মূল ভাব জেনে নিই। কবিতার এই দুই তীরে কবিতার মধ্যে আমরা দেখেছি যে একটি নদী, তার দুই তীরে হচ্ছে দুজন মানুষ বাস করে। একজন ভালোবাসে তার নদীর বালুচর, শরৎকালে চকাচকিরা যেখানে ঘর বাঁধে, এর তীরে তীরে ফুটে থাকে কাশফুল, শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে, কচ্ছপ রোদ পোহায়, সন্ধ্যায় জেলের ডিঙি এসে ঘেরে। অন্যজন ভালোবাসে বন, যার আছে ঘন ছায়া, সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে। নদীর ঘাটে বধুরা আসে, ছেলেরা জলে ভেলা ভাসায়। একটি নদী দুই তীরের মানুষকে কি সুন্দর মিলিয়ে দিয়েছে, এটা আমরা এই দুই তীরে কবিতার মধ্যে দেখতে পেয়েছি। এবং গ্রামীণ জীবনের যে সৌন্দর্য, গ্রামীণ জীবনের যে অপরূপ সৌন্দর্য, এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রা, অর্থাৎ তারা কিভাবে তাদের দিন কাটায়, তারা নদীর ধারে কি করে, তাদের নদীর চারপাশে সৌন্দর্যটা কেমন, এই কবিতার মধ্যে আমরা এই জিনিসগুলো দেখেছি। তোমরা কবিতার এই মূল ভাবগুলো খুব ভালোভাবে পড়ে নিবে। তারপরে হচ্ছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি। কিছু শব্দের অর্থ দেয়া আছে তোমাদের বইয়ে, এগুলো এখন আমরা শিখব। নির্জন মানে হচ্ছে জনশূন্য স্থান, অর্থাৎ নীরব একটা জায়গা হলেই সেই জায়গাটাকে বলা হয় নির্জন। চকাচকি হাঁস জাতীয় পাখি। তট নদীর তীর, ডিঙি এক ধরনের নৌকা। আচ্ছাদন মানে হচ্ছে ছাউনি। বেনুবন মানে হচ্ছে বাঁশবাগান। তারপর হচ্ছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। দেখো উপরে এখানে কিছু শব্দ দেওয়া আছে, শব্দগুলো বসিয়ে হচ্ছে বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। এলাকাটি এত ড্যাশ যে গা ছমছম করে। এলাকাটি এত নির্জন যে গা ছমছম করে। নদীর ধারে ড্যাশ দল বেঁধে উড়ে বেড়ায়। নদীর ধারে চকাচকিরা দল বেঁধে উড়ে বেড়ায়। গ্রামের ছোট ছোট নদীগুলো দিয়ে মানুষ ড্যাশ করে, নদী পারাপার হয়। গ্রামের ছোট ছোট নদীগুলো দিয়ে মানুষ ডিঙি করে, নদী পারাপার হয়। নদীর দু ড্যাশ প্রতি বছর মেলা বসে। নদীর দু তটে অর্থাৎ নদীর দু তীরে প্রতি বছর মেলা বসে। নদীর তীরে বট গাছটি বর্ষাকালে মানুষ ড্যাশ হিসেবে ব্যবহার করে। নদীর তীরে বট গাছটি বর্ষাকালে মানুষ আচ্ছাদন হিসেবে ব্যবহার করে। আচ্ছাদন মানে হচ্ছে ছাউনি, অর্থাৎ যেখানে কিনা মানুষ আশ্রয় নেয়, কিংবা যেখানে বসে মানুষ একটু বিশ্রাম নেয়। নদীর ধারে গজিয়ে ওঠা ড্যাশ বাতাসে দুলতে থাকে। নদীর ধারে গজিয়ে ওঠা ডিঙি বাতাসে দুলতে থাকে। তারপর হচ্ছে নিচের কথাগুলো বুঝে নেই, অর্থাৎ তোমাদের এই দুই তীরে কবিতা থেকে চারটি লাইন এখানে দেওয়া আছে, এই লাইনগুলো দ্বারা কি বোঝানো হয়েছে, অর্থাৎ এই লাইনের কথাগুলো দ্বারা কি বোঝানো হয়েছে, এটা নিয়ে হচ্ছে আলোচনা করব। তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন, জ্যাঠায় গাথা ঘন ছায়া পাতার আচ্ছাদন। এই কথাটার দ্বারা বোঝানো হয়েছে একটি নদীতে হচ্ছে তার দুটি তীর থাকে। নদীর ওই পারে হচ্ছে একটি বন, পাতার আচ্ছাদনে সেখানে ঘন ছায়ার তৈরি হয়েছে। ওই পারে যে থাকে সে ওই বন ভালোবাসে, এই কথাটাই সে বলেছে। শিক্ষার্থীরা তোমরা বাসায় শব্দের অর্থগুলো, শূন্যস্থান, তারপর কবিতার মূলভাব, এগুলো খুব ভালোভাবে শিখে নেবে। এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।